আচ্ছা সবাইকে গুড মর্নিং আজকে আমরা সমবেত হয়েছি যে আমাদের নতুন একটি প্রজেক্ট হাতিল হাতিল কমপ্লেক্স লিমিটেডের নতুন বিল্ডিং যেটা সেটার গ্রিন এবং লিড সার্টিফিকেশনের প্রসেসটা শুরু হলো আমরা আজকে এটার ডিজাইন ড্রয়িং লিড রিকোয়ারমেন্টস প্রিরিকুইজিট ক্রেডিটস এবং আমরা কী কী ক্রেডিট টার্গেট করব কত পয়েন্ট টার্গেট করব সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব সাথে হলো যে আমাদের কনস্ট্রাকশন প্রসেসটা কি হবে ডকুমেন্টেশন প্রসেসটা কি হবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা আজকে একসাথে এই প্রত্যেকটা জিনিস আলোচনা কারণ আমরা খুব তাড়াতাড়ি কাজটা শেষ করতে চাই কেমন তা আজকে ধন্যবাদ স্যার আমাদের সাথে আসছেন এবং আপনি একটু বলেন যে আপনি আমাদের কাছ থেকে কি আশা করেন আপনার অবজেক্টিভটা শুনি আমি প্রথমেই গ্রিন বিল্ডিংকে গ্রিন বিল্ডিংয়ের টিম টিমকে এবং বিশেষ করে অনন্ত আহমেদ সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এই গ্রিন গ্রিনের পুরো যে কনসেপ্টটা এইটা আমাদেরকে আসলে ডিটেলসে বুঝিয়েছেন এবং আমরা যদিও দীর্ঘ সময় ধরে এনভায়রনমেন্ট নিয়ে বা আমাদের নিজস্ব চিন্তায় এটা আমরা কখনো গ্রিন হিসাবে ডিক্লেয়ার করব এরকম চিন্তায় না বাট আমরা ফ্যাক্টরির পরিবেশ আমাদের যারা এই কাজের সাথে ইনভলভ তাদের সব কিছু বিবেচনা করে আমরা আসলে ধাপে ধাপে বিভিন্ন জিনিসকে অলরেডি ইনক্লুড করেছি এখন জিনিসটা মানে এটার একটা মানে প্রপার প্রসেসে বা প্রপার শেপে নেওয়ার জন্য আমরা কাজ করছি তো এই টিম কাজ করছে তো এখানে আমার যেটা মানে চাওয়া সেটা হলো যেহেতু আমরা কাজটা শুরু করেছি আমার এটা হলো আমি কাজ শুরু করলে এরপরে আমি আসলে এইটার জন্য দ্রুত কাজটা শেষ করতে চাই মানে লেন্দি করতে চাই না এটা হলো আমার একটা পার্সোনাল একটা তারা থাকে ভিতরের তারা থাকে সো এইটা একটা ব্যাপার আর এই প্রজেক্টটা হাতে নেওয়ার আমাদের আরও একটা উদ্দেশ্য আছে আপনারা জানেন যে আমরা আমাদের ফ্যাক্টরির যে এক্সপানশন প্ল্যান করছি সেখানে বাংলাদেশ ব্যাংকের কিছু গাইডলাইন আছে এবং সেই অনুযায়ী আমরা কাজটা করব এবং আমরা প্রজেক্ট ফাইন্যান্সটা ওখান থেকেই নেব সো আমাদের অবশ্যই তারা আছে এবং টিম মেম্বার যারা আছে তারাও তাদের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে যে ব্যাপারটাকে একটা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমাদের যে কর্মকাণ্ডগুলি করা উচিত সেটা যেন আমরা করি এবং সেইভাবে মানে খুব অল্প সময়ের মধ্যে আমাদের আমরা লক্ষ্যে পৌঁছতে পারি ধন্যবাদ ধন্যবাদ এখানে বলা দরকার যে হাতিল হচ্ছে বাংলাদেশের একটা অন্যতম প্রধান অথবা অলমোস্ট এক নম্বরই বলবো আমি ফার্নিচার ইন্ডাস্ট্রিতে এবং হাতিল আমাদেরকে কিন্তু একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে এই ফার্নিচার ইন্ডাস্ট্রিটাকে এই জন্য হাতিলকে ধন্যবাদ এবং আমি যখন প্রথম গ্রিন এর কাজ শুরু করি দু হাজার দশ এগারো সালে সিটিস্কেপ টাওয়ার তখন ওই গ্রিন এ আমার এফএসসি সার্টিফাইড উড দরকার ছিল ওটা একটা ক্রেডিটকে রিপ্রেজেন্ট করে এফএসি সার্টিফাই উড তখন আমি খুঁজতে গিয়ে দেখলাম যে হাতিল তখন থেকে আজ থেকে প্রায় তেরো চোদ্দ বছর আগের কথা বলছি তখন থেকে এফএসসি সার্টিফাই উড ব্যবহার করে এফএসসি সার্টিফাই উড হচ্ছে সেই কাঠ যা যতটুক গ্রো করে ততটুকি কাটে তার মানে ওই কাঠগুলো এনভারনমেন্টটাকে কোনোভাবেই পর্যদস্ত করে না এটা হচ্ছে এফএসি সার্টিফাইড কাঠের মূল কথা সারমর্ম তো সেইটা আজ থেকে তেরো চোদ্দ বছর আগে হাতিল করেছে আই ওয়াজ ভেরি প্রাউড অফ দ্যাট এবং আমাদের এটা একটা দিক নির্দেশনা বলা যায় আমরা হাতিলের পুরো কমপ্লেক্স রিভিউ করেছি কমপ্লেক্স দেখেছি সেখানে দেখেছি যে ডাস্ট কন্ট্রোলের জন্য হাতিল কিরকম মেজাস নিয়েছে এমপ্লয়িদের পরিবেশ ঠিক রাখার জন্য কীরকম ব্যবস্থা নিয়েছে এবং যে উড ডাস্ট এটাকে তারা কালেক্ট করে আবার কিন্তু রিউজ করছে এটা থেকে তারা এনার্জি তৈরি করছে হুইচ ইজ ভেরি ইমাজি আর এই প্রোজেক্ট নিয়ে যখন আমরা এখন কাজ করছি এটা নিয়ে একটা গুড নিউজ দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা একটা ফিজিবিলিটি রিপোর্ট শেষ করেছি এবং সাবমিট করেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ক্লোজ টু নাইনটি পয়েন্ট প্লাস নাইনটি সম্ভবত পেতে পারি এবং আমাদেরকে মাননীয় স্যার বলেছেন যে উই শুড টার্গেট ফর দ্য মোস্ট পয়েন্ট তো সেইটা আমরা টার্গেট করবো নাইনটি প্লাস পয়েন্ট ফর শিওর তার মানে আমরা একটা প্লাটিনাম সার্টিফিকেটের জন্য কাজ করব। এখানে আরেকটি কথা উল্লেখযোগ্য যে ইতিমধ্যে হাতিল তাদের প্রতিটি শেরের ছাদে সোলার লাগিয়েছে এবং কতটুক সব মিলিয়ে টু টু পয়েন্ট সিক্স মেগাওয়াট সোলার এখন হাতিল ইনস্টল করেছে যা দিয়ে আমাদের সিংহভাগ যে আমাদের যে ইলেকট্রিসিটি দরকার বা পাওয়ার দরকার সেটা পাচ্ছে এটা একটা বিরাট কন্ট্রিবিউশন টুয়ার্ডস টু সেভ আওয়ার গ্রিড অ্যাট দ্য সেম টাইম আমরা যে প্রজেক্টটা নতুন করছি সেটার ছাদেও কিন্তু আমরা ম্যাক্সিমাম সোলার ইনস্টল করব সো এই হচ্ছে আমাদের মূল আলোচনা মানে আনুষ্ঠানিকতা আলোচনা সবাইকে ধন্যবাদ আজকে আমাদের আর্কিটেক্ট টিম টিম আছে আছে কনস্ট্রাকশন টিম আছে আমরা সবাইকে বুঝিয়ে দেব তাদের কাজগুলো কী কী ধাপে ধাপে এবং আমরা সেইভাবে কাজ করে আমাদের যে সারের কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবো আশা করি আপনাদেরকে ধন্যবাদ ঠিক আছে